নমস্কার বন্ধুগণ, WBBC অনলাইনে তোমাদের আন্তরিক স্বাগত আছি। আমি কৃষ্ণ বাসুদেব, তোমরা দেখছো WBBC অনলাইন চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। আজকে হচ্ছে পর্ব ৬, অর্থাৎ আজকে আমরা যৌন জনন নিয়ে আলোচনা করছি। তো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আমি তোমাদের বাঁ দিকে একটা আই বাটন দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে বাকি ভিডিওগুলো। তো সময় নষ্ট না করে আমরা শুরু করছি আমাদের ভিডিওটা। আজকে আমরা আলোচনা করছি যৌন জনন কাকে বলে। তো যৌন জনন তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে আগেই তোমরা জেনে গেছো যে যৌন জনন হচ্ছে যখন একটা ছেলের দেহের একটা অংশ, একটা মাতৃদেহের একটা অংশ দুটো পরস্পর মিলে গিয়ে যখন বাচ্চা তৈরি করছে, অর্থাৎ পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট যুক্ত হয়ে যখন একটা জায়গোট তৈরি করছে, পরে সেটাই ভ্রূণ তৈরি করছে, পরে সেটা একটা গোটা অপত্য জীব সৃষ্টি করছে, তাকেই বলছি আমরা যৌন জনন। তো এটা মানুষ থেকে শুরু করে সমস্ত স্তন্যপায়ী, সরীসৃপ, গাছ সবারই এটা দেখা যায়। তো তোমাদের সিলেবাসে গাছের যৌন জনন নিয়ে বা সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরাও সেটা শুরু করছি। তো তার আগে আমি একটা কথা বলতে চাই যে গাছের যৌন জনন কোথায় হয়, অর্থাৎ যেখানে স্ত্রীদেহ আর পুরুষদেহ থাকে কোথায় থাকে, সেটা সেটা হচ্ছে ফুলে থাকে, ওর জন্য ফুলকে জননাঙ্গ বলা হয়। তাহলে তাহলে আমরা আজকে ফুলের সম্বন্ধে কিছু জানবো। তাহলে ফুল হচ্ছে যে কোনো উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, ঠিক আছে। তোমরা জানো যে ফুলের কটা অংশ আছে, ফুলের তোমরা জানো চারটি স্তবক আছে। তো আমরা এক ছবি আঁকবো, তার সাথে সাথে তার কাজ আর গঠনগুলো দেখতে থাকবো। তোমরা জানো যে ফুলের চারটি অংশ আছে, অর্থাৎ চারটি স্তবক আছে, কী কী? প্রথমে আছে বৃতি, তারপর দলবন, তারপরে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। তো আমরা ছবি আঁকবো, তার সঙ্গে সাথে গঠন আর কাজ নিয়ে আলোচনা করছি। তো ফার্স্টে, সবার ফার্স্টে আঁকছি আমরা সবচেয়ে বাইরের অংশ, অর্থাৎ বৃতি। তো বৃতি হচ্ছে সবচেয়ে বাইরের অংশ, ঠিক আছে। তো এটার রং সবুজ হওয়ায় কারণ এটা সালোক সংশ্লেষ করতে পারে, আর এটা যখন ফুল কুড়ি থাকে তখন এটা পুরোপুরি কুড়িটাকে ঢেকে নেয়, অর্থাৎ এর কাজ হচ্ছে রক্ষা করা। তাহলে দুটো কাজ, একটা সালোক সংশ্লেষ করা, একটা রক্ষা করা। তো এর ভিতরে, আচ্ছা এর একটা অংশটা বলে দিই। তো দেখতে পাচ্ছ যে বৃতির মধ্যে অনেকটা দাঁতের মতো অংশ আছে, এগুলোকে বৃত্তাংশ বা সেপালস বলে, ঠিক আছে। তাহলে প্রত্যেক কটাকে এক একটা বৃত্তাংশ বলে। বৃতির অংশ বলে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই বৃতের প্রত্যেকটা বৃতির অংশগুলো পরস্পর যুক্ত আছে, এই জন্য একে যুক্ত বৃত্তাংশ বলা হয়, ঠিক আছে। আর কোনো কোনো ফুল আছে তাদের সেগুলো আলাদা থাকে, ঠিক আছে। যেমন গোলাপ গাছের ক্ষেত্রে তোমরা দেখবে যে এই বৃতিগুলো এরকমভাবে পরস্পরের থেকে আলাদা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যুক্ত বৃতি, আর এটা হচ্ছে মুক্ত বৃতি। এটা গোলাপ ফুলের ক্ষেত্রে দেখা যায়, আর এটা ধুতলা ফুলের ক্ষেত্রে দেখা যায়, জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, জবা ফুলের ক্ষেত্রে একটা স্পেশাল অংশ আছে, দেখবে বৃতির তলায় ছোটো ছোটো এক্সট্রা এরকম ছোটো ছোটো দাঁতের মতো, বৃতির মতো অংশ দেখতে পাওয়া যায়, পাঁচটা দেখা যায়। একে উপবৃতি বলে, ঠিক আছে, বা এপিক্যালিক্স বলে। তাহলে বৃতির আমরা গঠন পেয়ে গেলাম, কি বৃতির আমরা কাজ পেয়ে গেলাম। এবার চলে আসছি আমরা পরের স্টেপে, অর্থাৎ সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড দ্বিতীয় স্তবক হচ্ছে তার দলমণ্ডল। তাহলে আমরা বৃতিটা এঁকে নিয়েছিলাম, এবারে আমরা দলমণ্ডলটা আঁকছি। দলমণ্ডল মানে হচ্ছে তোমরা জানো সবচেয়ে রঙিন অংশ, যে কোনো ফুলের পাপড়ি আর তার ভেতরে যে অংশটা সেটা কালারফুল হয় এবং রঙিন সৌন্দর্য হয়, কারণ কি এর মধ্যে অনেক ক্রোমোপ্লাস্টিড থাকে। ক্রোমোপ্লাস্টিড রং তোমরা জানো যেটা রং তৈরি করতে সাহায্য করে, এর মধ্যে অনেক রঞ্জক থাকে। তো এই জন্য সাদা, লাল, হলুদ, সবুজ সব কালারই হয়, নীল কালারের হয়। তো এর মেন কাজ হচ্ছে কি, এর মেন কাজ হচ্ছে যাতে রঙিন হওয়ার ফলে পতঙ্গরা তার প্রতি আকৃষ্ট হয়, অ্যাট্রাকশন হওয়ার জন্য সেগুলো এর কাছে আসে বসে। কেন আসে? সেটা পরাগ মিলনে সাহায্য করে। তো পরাগ মিলনটা কি আমি একটু পরে তোমাদের জানাচ্ছি। তো দলমণ্ডলের মেন কাজ হচ্ছে কি, পরাগ মিলনে সাহায্য করে, এই জন্য কালারফুল হয়। আচ্ছা,
আর একটা কাজ কি, এর ভিতরে দুটো স্তবক থাকে। আমরা জানি চারটি স্তবক, দুটো স্তবক হয়ে গেছে, বাকি দুটো স্তবক এর ভিতরে থাকে। অত এর কাজ হচ্ছে রক্ষা করা আর পোকামাকড়কে আকৃষ্ট করা। ঠিক আছে, তো এবারে গঠন বলে দিই। এর গঠন কি, এর মধ্যে দেখতে পাচ্ছে যে একাধিক পাপড়ি আছে, প্রত্যেক কটা একটা পাপড়িকে দল বলে। একটা দল, এটার একটা দল, এটার একটা দল বা পাপড়ি। তো দলগুলো মিলে গিয়ে দলমণ্ডল তৈরি করে, ওই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে দলমণ্ডল, দলের সমষ্টি। ঠিক আছে, এরও আবার দুরকম হতে পারে, কারো কারো ক্ষেত্রে মুক্ত দল হতে পারে, কারো ক্ষেত্রে যুক্ত দল হতে পারে। যেমন জবা ফুলের ক্ষেত্রে তোমার মুক্ত দল, সবগুলো আলাদা করা যায়, আবার ধুতরা ফুলের ক্ষেত্রে সব যুক্ত দল। এবার চলে আসছে তার ভিতরের অংশ। তো ভিতরের অংশ যদি আমরা এটাকে কাটি, মাঝখান বরাবর কাটি, তাহলে দেখতে পারবো এর মধ্যে দুটো অংশ দেখা যাবে। জবা ফুলের ক্ষেত্রে এরকম এরকম অনেক অসংখ্য এরকম দেশলা কাঠির মতো অংশ দেখতে পাওয়া যাবে। আর এরই জবা ফুলের নিচে আর একটা অংশ দেখতে পারবে, এর থেকে একটু নিচে থাকবে, এরও এর পাঁচখানা একটা মাথা থাকবে। তো এটার রং লাল কালারের হয় আর এটার কালার হলুদ কালারের হয়। এটাই হচ্ছে পুংস্তবক আর এইটা হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, এটা শুধু স্ত্রীস্তবক, এটা থেকে পুরো এখানে আদব দিচ্ছে স্ত্রীস্তবক। তাহলে প্রথমে আমরা পুংস্তবক নিয়ে আলোচনা করি। আচ্ছা, সব ফুলের পুংস্তবক সাধারণত আলাদা করে এরকমভাবে দেখতে হয়, দেশলা কাঠির মতো দেখতে হয়, কিন্তু জবা ফুলের ক্ষেত্রে সেরকম হয় না। জবা ফুলের ক্ষেত্রে কী হয়, এখানে একটা বড় পাইপ থাকে, এই পাইপের সাইডে সাইডে এরকমভাবে লেগে থাকে পরাগধানীগুলো। আসলে এগুলো পরাগধানীগুলো লেগে থাকে না, আসলে ব্যাপারটা কী হচ্ছে দেখো, এই পরাগধানীগুলো এগুলো একসাথে পরস্পর যুক্ত হয়ে গেছে, ফিউজড হয়ে গিয়ে এগুলো একটা এরকম পাইপের মতো গঠন করেছে, ওর জন্য দেখতে ওরকম ফিউজড লাগে। ঠিক আছে, আসলে ওটা একটা পরাগধানীর সব কটা অংশগুলো যুক্ত হয়ে গেছে। তো আমরা যে দেশলেখারির মতো অংশ দেখতে পারি সেটা হচ্ছে এক একটা পুংদণ্ড, এগুলোই মিলে পুংস্তবক তৈরি করে। এই দণ্ডটাকে বলা হয় পুংদণ্ড আর এইটা তাকে বলে পরাগধানী। এই পরাগধানীকে যদি আমরা ভালো করে কাটি, তাহলে যে সাদা গুঁড়ো হলুদ গুঁড়োগুলো লেগে থাকে আমাদের জবা ফুলে, সেই পরাগধানীগুলো, সেইগুলো হচ্ছে পুংরেণু, তার মধ্যে সেইগুলো এর মধ্যেই থাকে। অর্থাৎ পরাগধানীকে যদি আমরা কাটি, তবে তার ভিতরে হলুদ হলুদ পরাগ রেণু দেখতে পাওয়া যায়। আসলে খুবই ছোটো হয়, চোখে ওই আলাদা করে দেখা যাবে না, যে দুটো তিনটে একসাথে বোঝা যাবে না, খুবই ছোটো সাইজের হয়, ওগুলো মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। তো এটা গেল আমাদের পুংস্তবক, পুংস্তবকের দুটো অংশ, পুংদণ্ড আর পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, আর পরাগরেণুগুলো হচ্ছে আসলে পুংগ্যামেট, এটাই পুংগ্যামেট। পাশে আমরা তাহলে স্ত্রীস্তবক দেখে নিই, স্ত্রীস্তবক দেখতে কেমন হবে। আমরা জবা ফুলের আছি, তাই জবা ফুলের ওপরে এরকম পাঁচটা মুখ থাকে, কারো কোনো কোনো গেছে গাছের ক্ষেত্রে একটাই থাকে। ঠিক আছে, জবা ফুলের ক্ষেত্রে পাঁচটা থাকে। তো এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভাশয়ের মুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর নিচে ফোলা যে অংশ এটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় এবং এই ডিম্বাশয়ের ভিতরেই থাকে ছোট্ট একটা ডিম বা ডিম্বক। তোমরা একটু পরেই জানবে যে যখন এই পুংগ্যামেটটা এই ডিম্বাশয়ের মধ্যে ঢোকে, তখন এই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যায়, আর ভিতরে যে ডিম্বকটা থাকে সেই ডিম্বকটা বীজে পরিণত হয়। তো এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তোমরা বুঝতেই পারছো যে পুংদণ্ড পুংস্তবকের একটাই কাজ পরাগ রেণু তৈরি করা, আর স্ত্রীস্তবকের একটাই কাজ ডিম্বক বা স্ত্রী গ্যামেট তৈরি করা।
আর এটাও তোমরা জানলে যে ডিম্বাশয় থেকে ফল পরিণত হয়ে যাবে আর ডিম্বক থেকে বীজে পরিণত হয়ে যাবে। এবার তোমাদের আরেকটা অংশ বলবো, সেটা হচ্ছে আমরা ফুলের শেষ অংশ। তোমরা জানো যে ফুলের চারটি স্তবক, একটা বিশেষ অংশ আছে যে অংশটাকে বলা হয় থ্যালামাস বা পুষ্পাক্ষ। সেটা কীরকম? ধরুন এটা কোনো গাছের ফুল আছে, একটা গাছের কাণ্ড আছে, তো এই ফুল এই গাছের কাণ্ডর সঙ্গে যুক্ত করার জন্য এখানে একটা বোটা থাকবে। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে জবা ফুলের ক্ষেত্রে, যে কোনো ফুলের ক্ষেত্রে দেখবে যে ফুলের বৃতির নিচে একটা ফোলা মতো অংশ থাকে, তারপরে সেখান থেকে একটা অংশ কাণ্ডের বা শাখা প্রশাখা যুক্ত হয়। এই দণ্ডটাকে বলা হচ্ছে থ্যালামাস বা পুষ্পাক্ষ। এর ভি উপরে যেহেতু চারটি স্তবক আছে, ওর জন্য এটা একটা ফুলের অংশ। এবার একটা প্রশ্ন করছি, সব ফুলের কি চারটি স্তবক থাকে? থাকে না। তো যেসব ফুলের চারটে স্তবক থাকে না তাকে অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ফ্লাওয়ার বলে। যেমন রজনীগন্ধার বৃতি আলাদা করা যায় না। তারপরে কুমড়ো ফুল আছে, কারো ক্ষেত্রে স্ত্রী স্তবক থাকে, কারো ক্ষেত্রে পুংস্তবক থাকে, ঠিক আছে, ওগুলোকে বলা হয় ইনকমপ্লিট ফ্লাওয়ার। তো এবার আমরা আলোচনা করছি পরাগযোগ কি বা পলিনেশন। পরাগযোগ কাকে বলে, পরাগযোগ কাকে বলবো? এই হচ্ছে আমাদের পুংরেণু, আর এটা আমরা দেখলাম যেটা ডিম্বক, এটা গর্ভমুণ্ড। তাহলে যেই প্রক্রিয়ার সাহায্যে এই পুংরেণুটা কোনো কারণে উড়ে গিয়ে বা যা কিছু করে হোক এই গর্ভমুণ্ডে পড়বে, সেই প্রক্রিয়াকে বললাম আমরা পরাগযোগ বা পলিনেশন। তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে পুংরেণু গর্ভমুণ্ডের দিকে পড়ে তাকে বলা হয় পরাগযোগ। এই গর্ভমুণ্ডে পড়ার পর এই পরাগণটা আস্তে আস্তে নিচে গিয়ে এর সঙ্গে যুক্ত হয়, সেই প্রক্রিয়াকে বলে নিষেক বা ফার্টিলাইজেশন, ঠিক আছে। তো ফার্টিলাইজেশন আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এখন আমরা শুধু জেনে যাই নিষেক কী আর পরাগযোগ কী। তো পরাগযোগ অনেকভাবে হতে পারে, ঠিক আছে, আমি তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি দুটো গাছ এঁকেছি, এটা একটা দোপাটি গাছ, এটা একটা দোপাটি গাছ, এই দোপাটি গাছে দুটো ফুল আছে, এই দুপাটি গাছে একটা ফুল আছে, ঠিক আছে। তো আমরা জানি যে এই ফুলের মধ্যে পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে, তাই পুংস্তবকের পুংরেণুও আছে আবার স্ত্রী স্তবকের ডিম্বকও আছে। যখন এই ফুলেরই পুংস্তবকের পুংরেণু এই ফুলেরই স্ত্রী স্তবকের ডিম্বকের মধ্যে এসে পড়বে তখন এটা নিষেক হবে, এই প্রক্রিয়াকে বলবো আমরা স্বপরাগযোগ। ঠিক আছে, আর যদি কারণে আর যদি কোনো কারণে যদি এই একটা ফুলের পুংরেণু উড়ে গিয়ে বা যা কিছু করে অন্য গাছের ডিম্বকে গিয়ে পড়লো বা গর্ভমুণ্ডে গিয়ে পড়লো তাকে বলবো আমরা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, ঠিক আছে। তাহলে স্বপরাগযোগ কী? স্বপরাগযোগ হচ্ছে এমন একটা বিশেষ পরাগ মিলন যেখানে একই ফুলের পুংরেণু তার ডিম্বকে বা গর্ভমুণ্ডে পড়ছে, আর ইতর মানে হচ্ছে একই প্রজাতির হবে কিন্তু অন্য গাছ হবে। আচ্ছা, আরেকভাবে হতে পারে, তুমি ভেবে দেখো, দেখো আমি এই গাছে দুটো ফুল এঁকেছি, তাহলে একই গাছের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে যদি হয় এই গাছের পুংরেণু ধরে নাও যদি এই গাছের ডিম্বকে গিয়ে পড়ে, তাহলে এটাও তো একটা পরাগযোগ হবে না? তাহলে এটাকে কী বলবো আমি, স্বপরাগযোগ না ইতর পরাগযোগ? এটা স্বপরাগযোগই হবে, তার কারণ কী? কারণ এটা একই গাছের মধ্যে হচ্ছে, তাহলে এই এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আলাদা নাম দিতে হবে, তাহলে এই স্বপরাগযোগকে বলা হবে অটোগ্যামি, আর এই পরাগযোগকে বলা হবে গেইনেটোগ্যামি, গেইনোটোগ্যামি, ঠিক আছে। তাহলে অটোগ্যামি মানে হচ্ছে একই ফুলের মধ্যে পরাগ মিলন হবে, গেইনোটোগ্যামি হচ্ছে একই গাছের মধ্যে পরাগ মিলন হবে,
আর ক্রস পলিনেশন হচ্ছে দুটো আলাদা গাছের মধ্যে হবে। তাহলে একটা উদাহরণ দিই, সবরাজ্য হয় ডোপাটি গাছে, গেইনোটোগামি হয় লাউ কুমড়ো গাছে, আর ইতর পরাগ যোগ হয় সর্ষে গাছে। এবার লাস্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমাদের পরাগযোগ করতে হলে কী লাগে। দেখো, পরাগযোগ করতে হলে একটা ফুলের পুংরেণু কখনই অন্য ফুলের গর্ভ ডিম্বকে গিয়ে অটোমেটিক পড়বে না, তার জন্য কিছু মাধ্যম লাগবে। সেই মাধ্যমগুলোকে বলা ভেক্টর বা বাহক। ভেক্টর অনেক রকম হতে পারে, হাওয়া হতে পারে বা বায়ু হতে পারে, জল হতে পারে, পোকা হতে পারে মানে পতঙ্গ হতে পারে, পাখি হতে পারে। ঠিক আছে, যেমন ধান গম গাছের ক্ষেত্রে বায়ু নিয়ে যায়, পরাগধানী ভেক্টর হিসেবে কাজ করে। একইভাবে পাতা ঝাঁঝি গাছে, ঠিক আছে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে জল ভেক্টর হিসেবে কাজ করে। পতঙ্গ হচ্ছে আম জাম কাঁঠাল এসব ছোটো ছোটো মানে কম হাইটের গাছের ক্ষেত্রে হয়। আর পাখি হচ্ছে অনেক উঁচু উঁচু গাছ, যেমন পলাশ গাছ, ঠিক আছে, ভেক্টর হিসেবে কাজ করছে। তো মোটামুটি আমার মনে হয় তোমাদের জনজন সম্পর্কে আমার বলা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, তোমরা কমেন্ট করো কোনো অসুবিধা হচ্ছে কি না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যেন হোয়াটসঅ্যাপ করো। তো চেষ্টা করবো আমি তোমার উত্তর দেওয়া, কেন অনেক এসএমএস আসছে, আমি সবার রিপ্লাই দেওয়ার সম্ভব হচ্ছে না, যতটা পারি চেষ্টা করি। আর সাজেশান আমার কাছে চেয়েও না, কেন আমি সাজেশান দিই না। আমার কনসেপ্ট একটাই, যে তোমরা ভালো করে পড়ো, বুঝে পড়ো, আর প্রশ্ন উত্তর তোমরা নিজের থেকে সলভ করো। দেখবে বইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অটোমেটিক সব উত্তর জানা হয়ে যাবে। বইটা ভালোভাবে পড়ো, বইটা থেকেই 95% কোশ্চেন অ্যান্সার আসে, যে কোনো টেক্সটবুক থেকে তোমার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের দিনে আমরা পাখিটা আলোচনা করবো, অর্থাৎ ফার্টিলাইজেশন আর বৃদ্ধি সম্পর্কে। আর তারপর লাস্ট যে চ্যাপ্টারটা আমরা মিস করে গেছি সেটা করে দেবো, তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর একটা ছোটো অনুরোধ জানাচ্ছি, যদি তোমাদের কারো সামর্থ্য থাকে তাহলে এই নাম্বারে পেটিএম করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ধন্যবাদ, তোমার দিনটা শুভ হোক।